আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে কি রে বাবা বোল্ডগের চানাটা দেখছি গজ চলে যাচ্ছে ব্যাপার কি আরে যে আর তোমরা কি বলছো তোমার কি বোল্ডগের কথা একটু মনে নাই সে কিন্তু তোমারে বলেছিল যে যদি তার চানার কিছু হয়েছে তাহলে কিন্তু তোমার ব্যবস্থা করে দিবে ভালো করে ভেবে দেখো আমি আমার সন্তানের দায়িত্ব কিন্তু তোমার উপরে দিচ্ছি আমি যাচ্ছি এই মানে আর কি একটু ডেটিং করতে আর তোমার কাছে আমার সন্তানটাকে রেখে গেলাম আর এসে যদি দেখেছি যে ওর কিছু হয়েছে তাহলে কিন্তু তোমারে মায়ের মায়ের আমি তোমার ডেটিংয়ে নিয়ে চলে যাব বুঝতে পেরেছ আর আমার সন্তানের খেয়াল করো এখানে বসে বসে শুধু পাকামো মারছো বাবারে বাবা বলডক দেখছি ওখান থেকে এখানে আমার মাথায় বাড়ি মেরে দিল চানার খেয়াল করতে হবে ওরে বাবারে বাবার সর্বনাশ করছে কোথায় গেল দেখতে হচ্ছে তো তাড়াতাড়ি ওকে নিজের হবে। গেল কোথায় এখানেই তো দাঁড়িয়ে ছিল দেখতে পাচ্ছি না কেন কোথায় চলে গেল। হুম এদিকেই তো চুপচাপ বসেছিল কিন্তু গেল কোথায় ওই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে তাড়াতাড়ি ওকে গিয়ে ধরতে হবে ভিতরে একটা কাদা হেনে গেছে হাতের ভিতরে অনেক যন্ত্রণা করছে বুঝতে পারছি না যে কি করবো বার করারও চেষ্টা করছি কিন্তু বারই করতে পারছি না ওহো হাতের ভিতরে অসহ্য যন্ত্রণা করছে তাড়াতাড়ি আব্বুর কাছে যেতে হবে গিয়ে বলতে হবে আমার হাতের ভিতরে একটা কাঁটা হেনে গেছে সর্বনাশ বলটাকে চানা দেখছি তার আব্বুর কাছে চলে যাচ্ছে যদি ওই বাসায় চলে আসে তার আব্বু কি সর্বনাশ রে বাবা এতে দেখছি এখানে রয়েছে তাড়াতাড়ি এখানে মুখে বরফ মেরে আটকে দিই হুম এই যে চলো আমার সন্তান আমার চলো ব্যাপার কি ট্রেটিংয়ে আসার পরে একটু ঘুম দিচ্ছিলাম তুমি ভালো করে ঘুমাতেও দেবে না মুখে এত বরফ চুটছো কেন আমি এখন অনেক ক্লান্ত আছি আমার সন্তানকে খেয়াল রাখো ঠিক আছে আমি সময় মতো এসে তোমার কাছ থেকে ওকে নিয়ে আস ভাই নো টেনশন তাহলে আমরা এখন আসছি ঠিক আছে টাটা বাই বাই আবার দেখা হবে রে বাবা বাবা আমার সেই কাঁটাহানা জায়গাটার ওপরে টম ভাইয়া চাপ দিচ্ছে এই এই ছাড়ো 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 ওখান থেকে তাড়াতাড়ি হাত ছাড়ো বলে দিচ্ছি নাহলে তোমার একবারে কামড়ে অবস্থা খারাপ করে দিব সরো বলছি ওরে বাবারে বাবা অবস্থা একবারে খারাপ করে দিল কী সর্বনাশ নাকের ওপরে দেখছে একবারে বড় একটা আলু ফুলিয়ে দিল ওরে বাবারে বাবা কি যে হিংস হয়ে গেছিল এক্ষুনি আমার মেরে ফেল দিচ্ছিল দারুণ মজা আমার সন্তান দেখছি তো দারুণ শিখে গেছে সে দারুণ কাজ করেছে টমের অবস্থা একবারে শেষ করে দিয়েছে তুমি সত্যি দারুণ কাজ দেখেছো যাও তুমি এখন টম টমবাইয়ার সাথে কেলা করো ঠিক আছে আমি একটু রেস্ট করে নিই তোমাকে নিতে আসবো আমি এই এক ঘন্টা আগে বাছাই পেরেছি যাও টম তুমি ওকে ভালো করে খেয়াল করো আর ওর সাথে বেয়াদবি করার চেষ্টা করবে না দেখেছো তো বেয়াদবি করার ফল কী হতে পারে আমি এখন একটু ঘুমিয়ে নি যাও যাও তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো দিলা তো তোমার আব্বুর সামনে আমার ইজ্জতটা পাঞ্চার করে এই কথা বলছি কানে ঢুকছে না তাড়াতাড়ি ওকে নিয়ে সরে যাও এখান থেকে না হলে আমার যে ঘুম আসবে না ঠিক আছে একে নিয়ে এক্ষুনি দ্রুত এখান থেকে পালিয়ে যেতে হবে এর হাত থেকে কাটাটাকে বার করার চেষ্টা করতে হবে ঠিক আছে তুমি এমনভাবে শান্ত হয়ে দাঁড়াও আমি এই সারাশিটা দিয়ে এক্ষুনি তোমার কাটাটা বার করে দিচ্ছি বাবারে বাবা কাটাটা সেই সাংঘাতিকভাবে গেতে রয়েছে হুম এই যে টাইট করে ধরছি ও বাবারে বাবা এই যে দেখছি রেগে যাচ্ছে এই এই সর বলছি সর এখান থেকে সরে যাও নাহলে এক্ষুনি তোমার এক কামড়ে একেবারে চিলে দেবো বলে দিচ্ছি ওরে সর্বনাশ আগের আমার নাকে খুব জোরে কামড় দিয়েছিল না ওর হাতে কামড় কেলে চলবে না আরে মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছে আরে টম ভাইয়া তুমি আমাকে দেখে ভয় পেয়েছো আরে নিচে নেমে আসো ভয় পাওয়ার কিছু নেই ও বাবারে বাবা সর্বনাশ এ জায়গায় উপর থেকে নিচে একবারে চিরে পড়ে গেলাম টম ভাইয়াকে দেখতে অনেক মজাদার লাগছে টম ভাইয়া আমাকে দেখে এত ভয় পারতো কেন আমি তো কিছুই বুঝতে পারছি না এদিকে আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে আর আমার উপর রহস্য করছে দাঁড়াও দেখাচ্ছে আজকে তোমার হাতের কাটা তো আমি টিকি বার করেই ছাড়বো এই যে চুপ করে এখানে দাঁড়াও ঠিক আছে সারাশিটা দিয়ে যদি আমি কাটাটাকে ধরতে পারি তাহলে এক্ষুনি কাটাটা বার হয়ে যাবে আর তোমার হাত আগের হয়ে যাবে মতো এই যে ধরে ফেলেছি এবারে জোরে টান লাগাতে হবে ওরে বাবা বাবা আবার দেখছি সেই একই অবস্থা তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে আমি চার বোরা চার বোরা টম এক আমি চার বোরা আমার অনেক রাগ বেড়ে যাচ্ছে আমার হাত থেকে কাটাবার বার করছে আরে কোথায় গেল টম ভাইয়া বুঝতে পারছি না তো হ্যাঁ একই এবার দেখছি শহরের ওপরে উঠে গিয়ে টম ভাইয়া লুকে পড়েছে এই যে টম ভাইয়া শহরের ওপর বসে রয়েছো কেন নিচে নেমে আসো আমাকে দেখে তুমি এত ভয় পাচ্ছ ওরে বাবারে হয় হয় আবার যে উল্টে নিচে পড়ে গেলাম কী যে করি কিছুই বুঝতে পারছি না টম ভাইয়ার অবস্থা দেখেই আমার একবারে হাসি আর থামাতে পারছি না ওকে দেখে আমার অনেক ভয় লাগছে যা ভয়ঙ্কর রূপ নিচ্ছে মাঝে মাঝে ওরে কী করি আমি কিছুই বুঝতে পারছি না আমাকে নিয়ে আবার রহস্য করছে এরা দুজন আবার এসছে শুনো টম আমরা তোমাকে সাহায্য করব ওই যে বলডগের চানার হাতে যে একটা কাটা হেনে রয়েছে না ওটা বার করতে আমরা সাহায্য করব উড়িয়ে বাবারে বাবা এই যে দেখছি টম আমাদেরকে বন্দী করে ফেলেছে বড় বড় কথা বলা বন্ধ করো বুঝতে পেরেছো এখানেই তোমরা দুইজন বন্দি হয়ে থাকবে চুপচাপ আমাকে এসছে বড় সাহায্য করতে তোমাদের সাহায্যর প্রয়োজন নেই বুঝতে পেরেছো আমি নিজে নিজে ওই খাটা বার করে নিতে পারবো হুম দেখি তো কী করা যায় একটা বুদ্ধি করতে হবে হুম এর ভিতরে সব ভালো ভালো জিনিস আমি রেখে দিয়েছি সমস্ত সব ডাক্তারি জিনিসপত্র আমার কাছে আছে হুম নাক মুখ সব কিছু বন্ধ করে দিয়েছি সব জায়গায় পট্টি মেরে দিয়েছি এবারে টুক করে টেনে কাটাকে বার করে নিব। তাহলে ও আর নিজের দাঁত বার করতে পারবে না ও সৃষ্টিকর্তা এবারে যেন আগের বারের মতো না হয় একবারেই যেন কাজটা একেবারে সফল হয়ে যায় এই যে টোম দরজা খুলো টোম দরজা করে বলছি আমি আমার সন্তানকে নিয়ে যেতে আসছি আমার কাজ শেষ এবারে তুমি আমার সন্তানকে আমার হাতে তুলে দাও ওরে বাবারে বাবা কি করব কিছুই বুঝতে পারছি না তাড়াতাড়ি দরজা খুলতে হবে এখন ঝেরিয়া তার বাইক এখন আমার একমাত্র সম্বল এরা দুজনই পারবে আমাকে সাহায্য করতে এই যে কোথায় তোমরা কোথায় গেলে দয়া করে আমাকে সাহায্য করো প্লিজ আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে বলটা চলে এসেছে তার সন্তানকে নেওয়ার জন্য তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করে দাও যাতে আমি এজাত্রার মতো বলডগের হাত থেকে বেঁচে যেতে পারি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনোই করব না টম আমি কি ভিতরে দরজা ভেঙে চলে আসবো নাকি প্লিজ জেরি তার বাইক না প্লিজ আমার কথাটা এবারের মতো বিশ্বাস করো প্লিজ আমি আর জীবনে কখনোই এমন করব না তাড়াতাড়ি বলডগের ছানার হাত থেকে কাঁটাটা তোলার ব্যবস্থা করো আর বলডগের হাত থেকে মতো আমাকে বাঁচিয়ে দাও নাহলে বলতো ভাগনি এর মাথা নিয়ে আর ভালো লাগছে না তো কি করব। এবারের মতো কি ওকে সাহায্য করেই দেওয়া যাক নাকি এই শুনো তুমি কিন্তু অনেক তুমি কিন্তু পরে সত্যের কথা ভুলে যাও কিন্তু এবারে ভুলে গেলে আমরা কিন্তু তোমাকে চার না বলে দিচ্ছি এই শেষবারের মতো তোমাকে সাহায্য করছি যদি আমাদের কথা তুমি ভুলে যাও তাহলে ব্যবস্থা করে দিব ঠিক আছে এই যে শুনো হ্যাঁ হয়ে গেলে কিন্তু আমাদেরকে ভালো ভালো খাবার খাওয়াতে হবে তাহলেই একটা শর্তে করে দিতে পারি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই করে দেব তোমাদের জন্য ভালো ভালো খাবার এনে দেব তোমরা এখন আমার কাজটা করে দাও দয়া করে প্লিজ আমার কাজটা করে দাও বলডাক দরজাটা ভেঙে দিল বলে এই টম এখনো পর্যন্ত দরজা খুলছো না আমি কিন্তু দরজা ভেঙে ঢুকে যাব বলে দিচ্ছি ওরে বাবা বাবা বলডাক ভাই মনে হচ্ছে প্রচণ্ড রেগে আছে কি করি মনের বাপটা বোঝার চেষ্টা করি ওরে বাবা দরজা খুললেই তো খেল খতম হয়ে যাবে ওয়ান টু থ্রি দরজা খুলছি কিন্তু এই যে তোমরা দুইজন কিছু একটা করো তাড়াতাড়ি বড়টাকে ছানার একটা ব্যবস্থা করে দাও দরজাটা খুলে ফেলছি উরে বাবা রে বাবা দরজার বাইরে থেকে হাত বাড়িয়ে আমাকে একবারে ধরে ফেললো অবস্থা টাইট করে দিচ্ছে এই তোমাকে এতক্ষণ ধরে ডাকছি তুমি শুনতে পারছো না তাই না কতক্ষণ ধরে ডাকছে ডাক সারা দেওয়া যায় না নাকি আমার সন্তানকে কোথায় লুকিয়ে রেখেছো এই যে কোথায় আছো আমার সন্তান তাড়াতাড়ি বার হয়ে আসো তোমাকে আমি নিয়ে যেতে এসেছি আরে এটা আমি কি দেখতেছি আমার সন্তান দেখছি একটা হচ্ছে বড় ব্যবসায়ীর রূপ নিয়েছে আর ওদের দুইজনের সাথে আছে যে রি আর তার বাইক নেয়া দুজনকে তো দারুণ দেখাচ্ছে আর সাথে আমার সন্তানকেও মনে হচ্ছে যেন এর একটা বড় ব্যবসায়ী বল ভাই আমাদেরকে কেমন লাগছে বলো ওরা একবারে বড় ধরনের একটা ব্যবসায় লাগছে না আমাদেরকে এই যাবো আমাকে দেখো আমাকে কেমন দেখাচ্ছে এরা দুইজন মিলে আমাকে সাজিয়েছে তুমি আমাকে বলবে তো যে ভিতরে এত আদর যত্ন চলছে আমি তো ভাবছিলাম যে ওকে ধরে তোমরা দুইজন মিলে মার দিচ্ছ আর এই কথাটা আগে বললেই তো আমি তোমাকে কিছুই বলতাম না আচ্ছা ঠিক আছে ওর সাথে তোমরা খেলা করো আমার যখন মনে হবে এসে আমি নিয়ে যাব ঠিক আছে আর যেহেতু জেরি আর ভাইক নিয়ে রয়েছে আমার তো কোনো টেনশনই নেই বাবা রে বাবা পুরো একবারে বরফের থেকে থেকে দেখছি আমার সর্দি করে গেছে মুখের উপরে একবারে নুসে দিয়েছে ছি 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 কি বাজে আর নোংরা পরিস্থিতি রে বাবা ও কি নোংরা তাড়াতাড়ি সাফ করার ব্যবস্থা করতে হবে ছি কি গন্ধ বার হচ্ছে আহা সহ্য করা যায় না একবারে আমাকে মাফ করে দাও আমি আর এমন করব না আমি দুঃখিত আমার কাজের জন্য ঠিক আছে আমি এখন আসলাম আমার সন্তানের একটু খেয়াল রেখে এ হে রে শরীরটা দেখছি খারাপ করেছে অনেক ক্লান্ত হয়ে পড়ছে আরও একটু বিশ্রামের প্রয়োজন আছে করুক আমার সন্তানের সাথে আমি দেখি আমার নিজের বাসায় ফিরে যাই এই যে চুপচাপ এখানে হাতটা নিয়ে দাঁড়িয়ে থাকো এক্ষুনি কাটা উঠে যাবে টেনশন করার কিছুই নাই বাইক নেয়া বাইরে ফেলেছি এবারে টান লাগালে এক্ষুনি উঠে যাবে ও রে সর্বনাশ হয় দেওয়ালের সাথে একবারে চাপটা হয়ে গেছি আরে ব্যাপার কি ও এরা দুজন দেখছি দরজার সাথে সেটে গেছে আরে কি দেখতেছি এদের হাতের উপরে দেখছি কাটা সারাসির মাথায় কাটা বেঁধে রয়েছে হে এই যে দেখো টম মাথায় কাটা বাঁধিয়ে ফেলেছি দেখেছো কত সুন্দর দেখাচ্ছে দেখো টম আমরা আমাদের কথা রেখেছি কিন্তু এবার তুমি তোমার কথা রাখো তুমি ভালো ভালো খাবার নিয়ে এসো যাও এবারে কত সুন্দরভাবে হাত থেকে কাটাটা বার করে দিয়েছি দেখেছো আহ সত্যি কি আনন্দ আমার হাত থেকে কাটাটা দেখছি বার হয়ে গেছে বুঝতে পারছি না যে ঘুমের ভিতরে কি একটা হয়ে গেল হচ্ছে যেন আমার সাথে কিছু একটা ঘটেছে যেটা আমি ঠাওর করতে পারছি না হ্যাঁ এ কি আমার দুধে মনে হচ্ছে কেউ চুমুক বসাচ্ছে বিষয়টাকে বুঝলাম না দুধের ভিতরে পাইপ দিয়ে কে দুধটা টেনে টেনে একবারে খেয়ে ফেলছে এটা কার কাজ হতে পারে ওরে বাপারে বাবা পাইপে জোড়া লাগিয়ে লাগিয়ে দেখছি পাইপটা ভীষণ বড় করেছে আর সুপার বসে জেরে দেখছি দুধ খাচ্ছে মস্তি করে দাঁড়াও তোমার ব্যবস্থা করছি। এত সাহস যে আমার দুধ তুমি খেয়ে খাওয়া শেষ এবারে পরে খেতে হবে ব্যাপার কী রে বাবা টম চলে আসছে কি করব এখন পাইপ নিয়ে তো ওর হাতে নাতে ধরা পড়ে গেছে টম তোমার মুখে সব কি হয়েছে কিছুই বুঝতে পারছি না তো সব লাল লাল কেন আর আজকের পেপারেও তাই ছাপিয়েছে যে শহরে সবার মুখে লাল লালে ভর্তি হয়ে গেছে বিশেষ করে বেড়ালদের দেখো এ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে আর তোমার মুখের ওপরে তো দেখছি একবারে সেম জিনিস হয়েছে মুখের ওপরে সব লাল লাল দাগ হয়েছে আজকের সব থেকে বড়ো খবর তো এটাই ছাপিয়েছে তাড়াতাড়ি গিয়ে নিজের মুখ দেখো আয়নাতে দাঁড়াও আমি মুখ দেখানোর ব্যবস্থা করছি তুমি ভাবছো যে আমি পাইজলামই করছি দাঁড়াও পেপারটা পেলে দিই আয়না কোথায় গেলো রে হ্যাঁ এখানে আয়না দেখছিলাম না এই যে দেখো নিজের মুখ কেন আয়নাতে একবার দেখে নাও দেখো মুখের উপরে কেমন সব লাল লাল দাগ ভর্তি হয়ে গেছে ওই সর্বনাশ সত্যি সত্যি তো দেখছি মুখের উপরে কেমন সব লাল লাল দাগে ভর্তি হয়ে গেছে ইস ছি 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 যা আমার অবস্থা একেবারে শেষ পুরো শহরে যেটা সবার ভিতরে ছড়িয়ে পড়েছে সেটা আমার শরীরেও পৌঁছে গেছে মুখের ভিতরে সব লাল লাল দাগ তুমি টেনশন করো না প্রত্যেকটা জিনিস যখন হয় অবশ্যই তার ট্রিটমেন্ট থাকে দাঁড়ো আমি এই মেডিকেলের ভালো ভালো বই পড়ে তোমাকে আমি বলে দিচ্ছি যে এর কী ট্রিটমেন্ট রয়েছে ঠিক আছে প্রথমে টেস্ট করতে হবে হ্যাঁ পরে নিচ্ছি দাঁড়াও দাঁড়ো প্রথমে এই যন্ত্রটা পরে নিই তারপরে তোমার শরীরে এটা থেকে থেকে দেখতে হবে যে তোমার শরীরে সব কিছু ঠিক আছে কি না বুকের ভিতরে দেখি তো হৃদপিণ্ডের সব কিছু ঠিকঠাক আছে কি না হচ্ছে তো বেশি ভালো কিন্তু সব যেন খুবই ধীর স্থিরভাবে চলছে হুম এখানেই যেন আওয়াজটা একটু বেশি পাচ্ছে হুম ওরে বাবা রে বাবা এই যে সাংঘাতিক কাণ্ড তোমার দেখছি খুব একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ বাবা তুমি তোমার পরিস্থিতি তুমি নিজে থেকেই শোনো দাঁড়াও আমি তোমাকে শোনাচ্ছি শুনতে পারছো কি ভালো করে শোনার চেষ্টা করো একটা ধুপুক ধুপুক করে আওয়াজ হচ্ছে তো নাকি দাঁড়াও এই সুযোগে এবারে এই যে টিকটিকে এই যে এখানে দিয়ে দি এবার ধুম ধুম কর আওয়াজ হবে টম বুঝতে পারবে বাবা রে বাবা সত্যি সত্যি তো দেখছে একটা ধুকবুক ধুকবুক করে আওয়াজ হচ্ছে বাবা রে বাবা আমার হৃদপিণ্ডর গতি এত বেড়ে গেছে বুঝতে পারছি না রে একটু জোরে জোরে পাম করতে হবে যাতে শব্দটা জোরে হয় এবার একটু ক্রিং ক্রিং বাজিয়ে তুলতে হবে ও বুঝতে পারবে এবারে মজাটা ওর কানে চাতে একবারে পেটে যাবে হে কেমন লাগছে টম গতি আরেক বেড়ে গেছে তো সর্বনাশ কানে তালা পেটে যাবে জেরি তাড়াতাড়ি সরিয়ে নাও আমার বুক থেকে এটা না হলে আমার কানের গুলি পেটে যাবে কি সর্বনাশ রে বাবা মহা একটা বিপদে পড়ে গেলাম এবারে দেখছি চিকিৎসা ছাড়া আর কোনো উপায় নাই টম শুনো তোমাকে যা যা বড় হবে তুমি তাই তাই পালন করবে বুঝেছ দেখি তোমার শরীরের সমস্ত অঙ্গে ব্যথা আছে কিনা এই যে মার্সি তোমার কি ব্যথা অনুভব হচ্ছে যদি হয় তাহলে আমাকে বড় আমি তাহলে সেই অনুযায়ী তোমার ব্যবস্থা নেব দাঁড়াও এই হাতুরির বাড়ি একটা পায়ের হাঁটুর দাঁড়াও এক মাইরা দেখতে হবে যে লাগছে কিনা এই যে জোরে মাই দিলাম কি লেগেছে নাকি তো বাবা রে বাবা পুরো এক মেরে একবারে পায়ের হাঁটুর মালা ফাটিয়ে দিল কি সর্বনাশ আহ কি যন্ত্রণা জেরি এটা কি করছো তুমি? ये जे ফেটে যাচ্ছে জন্ট। আরে টম তুমি আমার টেকনিকটা বুঝো না। পাই মাপ দিলাম যাতে তোমার মুখের ভিতর এই থার্মোমিটারটা পাঠাতে পারে। বুঝতে পেরেছো? দাঁড়াও এবারে চেক করবো যে তোমার শরীরে তাপমাত্রা কত আছে। দেখি তো তোমার শরীরে তাপমাত্রা কেমন। চেক করে দেখতে হবে। দাঁড়াও টিচাই থেকে লাইটার মেরে একটু গরম করে দিতে হবে থার্মোমিটারটা। তাহলে তো থার্মোমিটারের পারতটা একবারে হু করে বেড়ে উঠবে লাইটার মেরে গরম কর দিচ্ছি টম ধরতেই পারছে না একবারে থার্মোমিটার মনে হচ্ছে পুড়ে যাবে এবারে যা গরম করেছি এরি চোখের সামনে দেখো কত বড় একটা বেলুন মতো ফুলে উঠছে কিছু একটা করো এটা ফেটে গেলেই কি সরবো না সুরে বাবারে বাবা কী যে গরম বার হচ্ছে আমার শরীর তাহলে কি এত গরম হয়ে রয়েছে নাকি বুঝতে পারছি না থার্মোমিটার দেখছে ফেটে গিয়েছে অতিরিক্ত শরীর গরম হলে তাহলে তাকে নিয়ে যেতে হবে একটা খুব ঠান্ডা জায়গায় ঠান্ডা জায়গাটা একবারে যেন বরফের হয় সেখানে গিয়ে তাকে রেখে দিলে তাহলে শরীরের টেম্পারেচারটা কমিয়ে নেওয়া যায় তাহলে তো টমকে কোনো একটা ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে দাঁড়াও ঠান্ডা জায়গা কোথায় কোথায় পেয়ে গেছি এই যে ফ্রিজের আইসটা রয়েছে এখানে টমকে বসে দিতে হবে আর টমের আশপাশে অনেক করে বরফ ছেড়ে দিতে হবে তাহলে টমের শরীর একেবারে ঠান্ডা হয়ে থাকবে টম চিন্তা করো না যত ঠান্ডা দিব তত ভালো ঠান্ডা খাও বুঝেছ টমকে যা শাস্তি দিচ্ছি না বুঝতে পারছে ওর যে কিছুই হয়নি আগামী পর্বে দেখানো হয়েছিল যে টমের কিভাবে এমন অবস্থা আমি করেছি যদি সেই এপিসোড না দেখে থাকেন তাহলে দেখে আসেন চ্যানেলে গিয়ে হাঁ করো দেখি হাঁ করো মুখের ভিতরে বরফ ঢেলে দেবো বুঝতে পেরেছ তাহলে শরীরের তাপমাত্রা খুব তাড়াতাড়ি কমে যাবে হ্যাঁ করো টমের পেটের ভিতরে একেবারে বরফ ভর্তি করে দিব দাঁড়াও বরফ যাচ্ছে তো আরে শরীর বরফ হয়ে গেলে কোনো ব্যাপার না আরে জেরি তুমি আমার সাথে এটা কি করছো এই যে শরীর বরফে জমে যাচ্ছে বরফ আর আমি খেতে পারছি না প্লিজ আমার সাথে এমন করো না শরীর একেবারে বরফে জমে ফেটে যাচ্ছে যন্ত্রণা করছে অসহ্য একদমই সহ্য করতে পারছি না প্লিজ আর ঠান্ডা দিও না ঠান্ডা আর সহ্যই হয় না আমাকে তাড়াতাড়ি গরম করার ব্যবস্থা করো না হলে আর যে থাকতে পারছি না টম ওটা বললে তো চলবে না তোমাকে ফ্রিজের ভিতরেই থাকতে হবে হুম বসে থাকো বাবা দেখো কেমন লাগে জেরির সাথে পাঙ্গা জেরি যা করেছে না টমের ব্যবস্থা একবারে করে দিয়েছে কি মজা চুপচাপ ঠান্ডায় জমে থাকো একটু পরেই বার করে এত গরম খাবো না পুরো শরীর একবারে জলে পুরে রোস্ট করে দেব ব্যাপার কিরে আর কোনো শব্দ আসছে না কেন দেখতে হচ্ছে তো খুলে বিষয়টা কি টম কি তাহলে সত্যি সত্যি বরফে জমে একেবারে এ এ কী রে বাবা বরফ দেখছি একেবারে ঝরে ঝরে পড়ছে টমও তার সাথে মনে হচ্ছে বরফ একবারে টাইট হয়ে জমে গেছে এ হে এটাই তো আমি চাইছিলাম এবারে টমকে পাতিলে ফেলে এমন গরম করব। পুরো একবার ওর পেছনটা একবারে জ্বলিয়ে দিবো দাঁড়াও টম তুমি অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছো এবারে তোমাকে গরম করার ব্যবস্থা করতে হবে হুম হুম এ রায় যা একটু অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে টম টেনশন করো না দাঁড়াও তোমাকে গরম করার ব্যবস্থা করছি গরম করার জন্য কি করি এনেকা রয়েছে ও চিল করতে হলে তাহলে একটু গরম করতে হবে তাহলে তো এক্ষুনি পাতিলে গরম করলেই টম এক্ষুনি আগের অবস্থায় ফিরে আসবে আর দেখা যাবে ও ঠিক হয়েছে কিনা চলো দেখি টমকে নিয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে পাতিলে চলো টম তাড়াতাড়ি তোমাকে গরম করতে হবে তুমি অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছো অতিরিক্ত ঠান্ডা ভালো নয় কিছু অতিরিক্ত ভালো নয় চলো দেখি এই যে জেরি দরজা খোলো এর ভিতরে প্রচন্ড গরম থাকতে গরম বললে চলবে না টম দাঁড়াও তোমাকে থাকতেই হবে একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি টম একেবারে গরম হয়ে ওঠে আর পুরো লালে লাল টকটকে হয়ে যাবে আমি তো এটাই চাইছি দেখি টম কখন গরম হয়ে একেবারে রোস্ট বাহিরে আসে কখন জোরে জোরে টোকা দেবে হুম আওয়াজ মনে হচ্ছে খুব শীঘ্রই আসছে দাঁড়াও দরজাটা খুলি খুলে হুম এখনো পর্যন্ত বেশি গরম হয়নি দাঁড়াও আরে এখনও ঠান্ডায় কাঁদছো দাঁড়াও তোমার ওপরে গরম গরম ঝোল একটু ঢেলে দিতে হবে তাহলে তুমি খুব তাড়াতাড়ি বরফ থেকে গলে আবের অবস্থায় ফিরে আসবে হুম গরম গরম স্যুপগুলো একটু ওপর থেকে ঢেলে দিই হ্যাঁ বরফটা তাড়াতাড়ি গলে যাক টম টেনশন করো না এক্ষুনি তুমি ঠিক আগের অবস্থায় ফিরে আসবে দাঁড়াও তোমার জন্য আমি ঠিক ব্যবস্থা করে রেখেছি গরম এবারে টুক করে ঢুকিয়ে দিই দিয়ে এবারে টেম্পারেচারটাকে আরও বাড়িয়ে দিতে হবে মিড টেম্পারেচারে দেওয়া ছিল এবার টেম্পারেচার পুরো একবারে ফুল হাই করে দিতে হবে এইবারে টম বুঝবে মজা আহা এক্ষুনি টমের রোস্ট বার হবে এই তো ভিতর থেকে ধোঁয়া বার হতে শুরু করেছে বাহ তাহলে তো আর রোস থেকে ওকে আর কেউ আটকাতে পারবে না কি সর্বনাশ কালো ধোঁয়া বার হচ্ছে মনে হচ্ছে পুরে চুয়ে গেছে তাড়াতাড়ি দরজাটা খুলতে হবে খুলে ফেলি দেখি তো হ্যাঁ কী যে বাবা টম দেখছে একবারে পুরে লাল টকটকে হয়ে গেছে জেরি তাড়াতাড়ি ঠান্ডা করার ব্যবস্থা করো আমার যে শরীর একবারে। লাল হয়ে গেছে বাবা টমের শরীর মনে হচ্ছে সাংঘাতিক গরম হয়ে গেছে একটু করে দেখি তো বাবা রে বাবা আমুল একেবারে যেন জয়লাভপুরে একবারে আমলের মাথায় একটা বড় ফস্কা পড়ে গেছে তাড়াতাড়ি টমকে ঠান্ডা করতে হবে টমকে ঠান্ডা করার জন্য আর বরফ ব্যবহার করলে চলবে না টমকে তাড়াতাড়ি কিছু একটা করে নিয়ে যেতে হবে টমের গোসলখানায় টমকে গিয়ে গোসল করে দিলে টম আগের অবস্থায় আসবে আসবে টম টেনশন করো না তোমাকে গোসল করিয়ে দিলে তুমি ঠিক আগের অবস্থায় আর তোমার শরীরে যেগুলো হয়েছিল সব দেখবে ঠিক আগের অবস্থায় হয়ে গেছে টম টেনশন করো না তোমাকে গোসলখানায় ঢুকে দিব, তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে চিন্তা করার কিচ্ছু না দেখি টম তোমাকে গোসল করিয়েই তারপরেই আমি ধম ফেলবো যাক টমকে ভিতরে ঢুকিয়ে দিছি এবারে টমটা গোসল করে নিই হলে দেখছি টমকে আর বাঁচানো সম্ভব হবে না অতিরিক্ত পরিমাণে গরম হয়ে গেছে টম এবারে এখান থেকে পানিটা তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে হুম না হলে টমের অবস্থা খারাপ আছে জোরে চাপ দিতে হবে দিয়ে পানিটা ছেড়ে দিতে হবে টম পানি পড়ছে তো নাও ঠান্ডা হয়ে নাও ভালো করে একটু ঠিক আছে ঠান্ডা হয়ে গেলে বলবে তোমার জন্য আমি টাওয়ালে এনেছি তোমাকে গোসল করানোর পরে গা মোছানো হবে আসো টম এবারে তুমি পথে আসো বাবা আমার সাথে কি কাণ্ডটাই না করেছিলে সেই কাণ্ডর প্রতিশোধ নিতে এত কিছু করা চলে আসো দেখি পরের পদ্ধতিতে মেডিকেল বইয়ে কি লেখা রয়েছে সেগুলো পরে তোমাকে শোনাবো আর পরের পদ্ধতি ব্যবহার করব এতগুলো কিছু করার পরেও দেখছি তোমার মুখের দাগগুলো আর মেটানো গেল না ঠিক আছে সমস্যা নাই চলে আসো আমার পিছু পিছু দেখি বইয়েতে কী লেখা রয়েছে সেই পদ্ধতিগুলো আবার ভালো করে ফলো করতে হবে দ্রুত পদ্ধতি তো পার করেছি এবার তিন নম্বরের